আচ্ছা কাকা, আপনি কি জানেন আমাদের স্বাধীনতা দিবস কবে? আমাদের ভিক্টোরি ডে, সেটা হচ্ছে আমাদের ডিসেম্বরের 16 তারিখ। কি হয়েছে কি হয়েছে? ডিসেম্বরের 16 তারিখ। হ ভালোই কইছেন, এবার থামেন, আজকে আমি আপনার পিছনে তালি বাজাবো। হেই হোয়াটসঅ্যাপ কাকা, দিস ইজ ফারাবি ব্যাক উইথ অ্যানাদার সেটা সেট সেটা সেট সেটা সেট। আমি বুঝি না, পুরো ভিডিও দেখেন সব বুঝে যাবেন। সো আজাইরা কাকা বাদ দিয়ে চলেন ভিডিও শুরু করা যাক। ওই ইন্ট্রো লাগা। বেসিক্যালি আজকে আমি যার পিছনে তালি বাজাবো সে হচ্ছে আপনাদের ব্যাপক পছন্দের মানুষ প্রিন্স মামুন 143। তা কাকা, আপনার এই নামটা নিজে থেকেই দেওয়া নাকি জন্ম থেকেই? না না, জন্মসূত্রে দেওয়া। আচ্ছা, তার মানে নিজে থেকেই দেওয়া। তা আপনার কি মনে হয়, আপনারা কি প্রিন্সের মতো লাগে? আমার মনে হয় না, যাই না, লোকজন যা মনে করে তাই। ও আচ্ছা, তার মানে লোকজন যা মনে করবে আপনি তাই। তাহলে লোকজন যখন আপনাদের বস্তি মার্কা খ্যাত কিংস ক্রিয়েটর বলে তখন সেগুলা হজম করতে পারেন না কেন? হ্যাঁ, আসলে আমি অনেক ভালো ডান্স করি সবাই বলে। আচ্ছা, তার মানে আপনি একজন ভালো ডান্স। ওকে, তাইলে আগে কিছু আপনার ডান্স দেখে নেই, ঠিক কতটা ভালো নাচেন আপনি। ওয়াও ওয়াও ওয়াও, কি আর ডান্স হে, এই বাচ্চা লোক, তালি বাজাও। ওয়েট ওয়েট, আসেন এবার তার সাধারণ জ্ঞান কতটা প্রখর সেটা একটু দেখে নেই। আচ্ছা কাকা, আপনি কি জানেন আমাদের স্বাধীনতা দিবস কবে? আমাদের ভিক্টোরি ডে, সেটা হচ্ছে আমাদের ডিসেম্বরের 16 তারিখ। কি হয়েছে কি হয়েছে? ডিসেম্বরের 16 তারিখ। না না, স্বাধীনতা দিবস, স্বাধীনতা দিবস, জি। দেখেন তার মুখের অবস্থাটা একবার দেখেন। ফার্স্ট অফ অল, স্বাধীনতা দিবস মানে ভিক্টোরি ডে না, এটা হলো ইন্ডিপেন্ডেন্স ডে। আর সেকেন্ডলি, আমাদের স্বাধীনতা দিবস 16 ডিসেম্বর না, 26 মার্চ। আর 16 ডিসেম্বর হলো আমাদের বিজয় দিবস। এই হলো আপনাদের দেশ রিপ্রেজেন্টকারী লাইক স্টার প্রিন্স মামুন 143, যে কিনা তার দেশের স্বাধীনতা দিবস কোনটা আর বিজয় দিবস কোনটা সেটাই জানে না। এ আবার করবো নাকি দেশকে রিপ্রেজেন্ট, ভাবা যায় এগুলা? আচ্ছা সে যাই হোক, এই দিনে কি হয়েছিল জানেন? এত কিছু মনে নেই এখন আর, দুই বছর ধরে স্কুলে যাই না, সব ভুলে গেছি। মানে দুই বছর স্কুলে যান নাই জন্য আপনি দেশের স্বাধীনতা দিবস কবে আর বিজয় দিবস কবে সেটাই ভুলে যাবেন, যেখানে আপনারাই কিনা আমাদের দেশকে বাইরের দেশের কাছে রিপ্রেজেন্ট করতেছেন? সিরিয়াসলি? হ্যাঁ ঠিক আছে, একটা মানুষ যে সবকিছু জানবে তার কোনো মানে নেই, আমিও যে সবকিছু জানি তাও কিন্তু না, বাট কিছু জিনিস আছে যেগুলো সবারই জানা উচিত। আর এরে একবার দেখেন, আপনার কি কোনোভাবে মনে হচ্ছে এর মধ্যে একটুও লজ্জাবোধ কাজ করছে? হাসতে হাসতে বলছে যে দুই বছর স্কুলে যাইনি তাই সব ভুলে গেছি। বা রে কাকা বা, অ্যাকচুয়ালি লাইকি টিকটক করতে করতে এদের মাথায় শুধু এখন এগুলাই ঘোরে আর কিচ্ছু না। আমার তো মনে হয় আর কিছুদিন পর এরা নিজেদের বাবা মায়ের নামও ভুলে যাবে। এখানেই শেষ না, ওয়েট, এনার অবস্থা তো দেখলেন, এবার আসেন এদের ফ্রেন্ডের কি অবস্থা সেটা একটু দেখি, তারা কিভাবে দেশকে রিপ্রেজেন্ট করতেছে। বন্ধু, স্বাধীনতা দিবস কবে? মাতৃভাষা দিবস কবে ভাই? কি বুঝলেন, সত্যি কথা বলতে কি জানেন, লাইকি টিকটক যারা করে তারা একেবারে অন্য লেভেলে চলে যায়, যাদের ধারে কাছে যাওয়ার ক্ষমতাও আমার আপনার মধ্যে নেই। তারা শুধু দেশকে রিপ্রেজেন্ট করতেছে না, তারা পুরো পৃথিবীকে রিপ্রেজেন্ট করতেছে এলিয়েনদের কাছে। বিশ্বাস করেন, যারা লাইকি টিকটক করে তারা স্বাভাবিক থাকে না, এই জন্যই মনে হয় তাদের প্রতিবন্ধী বলে। নাও কাম টু দ্য পয়েন্ট, আপনার যা ইচ্ছা তাই করেন, কোনো প্রবলেম নাই, বাট আপনাদের কাছে রিকোয়েস্ট করছি কেউ লাইকি টিকটক করেন না। বিশ্বাস করেন, আপনার মধ্যে যেটুকু জ্ঞান বুদ্ধি অবশিষ্ট আছে সেইগুলাও কিছুদিন পর নাই হয়ে যাবে। দেখতেছেন তো এদের অবস্থা, দিন শেষে আপনিও এমনই হয়ে যাবেন। বাবা মায়ের নাম না বলতে পারলেও হাসতে হাসতে বলবেন, অনেকদিন শুনি নাই তো তাই মনে পড়ছে না। তাই বলছি, আপনার ফ্যামিলি কিংবা রিলেটিভের মধ্যে যদি কেউ এইগুলার দিকে যেতে চায় তাহলে ফিরিয়ে আনুন, তাকে বোঝান, শাসন করুন, নইলে কি যে হবে কে জানে। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন, আর না লাগলে দিস চ্যানেল ইজ এতটা ইম্পর্টেন্ট আছে সাবস্ক্রাইব করা লাগবে। ভিডিওটা দেখছেন এতটুকুই এনাফ, তবে নামটা মনে রাখেন, কোনো প্যারা নাই সিল।